পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টি জানিয়েছে তারা বিরোধী দল হিসেবে থাকতে চায়, তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, স্পিকারের সাথে আলোচনা করে কারা বিরোধী দল হবে তা ঠিক করবেন সংসদ নেতা। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির পরদিন জাতীয় সংসদে আয়োজন করা হয় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান। একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথমে নিজে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর রেওয়াজ মেনে তিনি সবচেয়ে বেশি আসন পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ পাঠ করান। পরে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা স্পিকারের কাছে শপথ পাঠ করেন। শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভা করে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ। এতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন। এরপর সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরী এবং চিফ হুইপ হিসেবে নুরি আলম চৌধুরী পুনরায় নির্বাচিত হন। এগারোটি জয় নিয়ে কোন ভূমিকায় সংসদে থাকছে জাতীয় পার্টি তা জানিয়েছেন দলটির নেতারা। আমরা কি হতে পারবো সেটা আমি জানি না। আমরা সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং জনগণের পক্ষে আমরা কাজ করব। বিরোধী দল কে হবে সেটা তো আমার দায়িত্ব নয়, যাদের দায়িত্ব তারা ঠিক করবে। আমরা স্পিকার এবং কথা নেই, এখানে আমাদের একটা যে সংসদের একটা কার্যপ্রণালী বিধি আছে, এসবের বিষয়ে আমার যতটুকু মনে হয় এসব বিষয়ে ওখানে বলা থাকে। স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করলে তারা প্রধান বিরোধী দল হতে পারবে। স্বতন্ত্র প্রার্থীরা সবাই একত্রে থাকবো এরকম একটা প্রিলিমিনারি আলোচনা হয়েছে, কোনো ওইরকম কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বিশেষ নির্দেশ না থাকে আমি কোনো প্রাম করতে চাই না, আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমি আওয়ামী লীগের সাথে থাকতে চাই। শপথ নেওয়ার পর নতুন সংসদ সদস্যরা তাদের আগামীর ভাবনা তুলে ধরেন। মানুষ যেটা যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার, টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে এবং সেই জন্য আমি প্রস্তুত আছি। আমি আমার এলাকার জন্য, আমার সারা দেশের ফুটবলের জন্য এবং সারা দেশের যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমি সংসদেও ভূমিকা রাখতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রণয়নে জনপ্রতিনিধিত্ব ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিগত একাদশ ও দশম জাতীয় সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি প্রধান বিরোধী দল। সংসদীয় কার্যক্রমে সরকারি দলের আধিপত্যই বেশি দেখা গেছে, তাই দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যরা বা জাতীয় পার্টি যারাই প্রধান বিরোধী দল হোক না কেন, তাদেরকে জনবান্ধব ইস্যুতে আরও বেশি সক্রিয় হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।